কক্সবাজারে সিনহার মৃত্যু মামলায় সাত আসামির জিজ্ঞাসাবাদ শুরু, তদন্ত কর্মকর্তা পরিবর্তন। গণমাধ্যমে কথা বলার পর থেকেই লাপাত্তা প্রত্যক্ষদর্শী মুয়াজ্জিন। দেশে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাদক ফেনিথাইমিনের চালান, চট্টগ্রামে একজনকে আটকের পর চাঞ্চল্যকর তথ্য। আজিজ নামে এক ব্যক্তিকে খুঁজছে র‍্যাব। ঈদের পর চালের দর লাফিয়ে বাড়লেও ভিন্ন চিত্র ধানের বাজারে। সপ্তাহ ব্যবধানে নওগাঁয় মন প্রতি 80 টাকা কমেছে দর, অসম বাজার ব্যবস্থায় হতাশ কৃষক। এবং আশুলিয়ায় 40 বিঘা জমির পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ, প্রায় 5 কোটি টাকার ক্ষতি দাবি মালিকের। রাতের আধারে ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর মামলায় পুলিশের সাজানো 3 সাক্ষী সহ 7 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‍্যাব। এদিকে ঘটনার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র এএসপি খায়রুল ইসলামকে। মাত্র 14 দিনের মাথায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন হওয়ায় উঠেছে প্রশ্ন। আইনজীবীরা বলছেন, চাঞ্চল্যকর এ মামলায় তদন্ত, নিয়োগ ও পরিবর্তনের তাড়াহুড়ার কারণে এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের মামলায় 6 আগস্ট প্রদীপ ও লিয়াকত সহ আসামিদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 13 আগস্ট পর্যন্ত তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের কোনো পদক্ষেপ নেয়নি মামলা তদন্ত কর্মকর্তা। বৃহস্পতিবার গাড়ি বহন নিয়ে আসামিদের আনতে জেল গেটে গেলেও না নিয়ে ফিরে আসে র‍্যাব। এমনকি হত্যার মোটিভও এখনও স্পষ্ট হয়নি। এমন প্রেক্ষাপটে শুক্রবার আলোচিত এই মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হলো। দায়িত্ব দেয়া হয়েছে র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলামকে। র‍্যাব বলছে, তিনি চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে পারদর্শী। তদন্তকারী কর্মকর্তা চেঞ্জ করা খুবই নৈমিত্তিক একটি ব্যাপার, খুবই সাধারণ একটি ব্যাপার। যে কোনো সময় যে কোনো তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দিতে পারি, এটা আমরা মনে করছি। একজন আইনজীবীরা বলছেন, মামলার এই পর্যায়ে এসে তদন্ত কর্মকর্তা পরিবর্তনে জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যে কোনো চাঞ্চল্যকর ঘটনায় যখন একটা অব্যাহত গতিতে চলতে থাকে, সেখানে যদি একটা দরপতন হয় গতির, তাহলে সেক্ষেত্রে একটা সন্দেহ মানুষের আসেই, যেটা কোথায় থেকে কি হচ্ছে। এদিকে এই মামলায় পুলিশের 4 সদস্য সহ 7 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালে কারাগার থেকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 13 দিন ধরে লাপাত্তা সিনহা নিহতের ঘটনার প্রত্যক্ষদর্শী শামলাপুর মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আমিন। আরেক প্রত্যক্ষদর্শী মসজিদের ইমামের অভিযোগ, গণমাধ্যমে বক্তব্য দেয়ায় হুমকি দেয়া হয়েছে তাকে। পুলিশ ভোর রাতে বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়েছে এমন অভিযোগ করেছেন ঘটনার আরেক সাক্ষী এক সিএনজি চালক। শামলাপুর চেকপোস্টের পাশেই বাইতুন্নূর জামে মসজিদ। 2 হাত উপরে তোলা অবস্থায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদকে গুলি করেছেন গণমাধ্যমে এমনটি দেখার কথা জানিয়েছিলেন মসজিদের ইমাম। তার অভিযোগ, এর পর থেকেই কে বা কারা তাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। সিভিল ড্রেস আর কিছু পুলিশের পোশাকে আসছিল মসজিদের ইমাম সাহেব। আপনারা এটা নিয়ে কিসের গিয়া এত কিছু? তা আপনি এরকম আর গিয়া করবেন না, গিয়া করলে মানে আপনাকে এরকম এরকম করা হবে, এটা স্বাভাবিক। এটা কি করা হবে এটা পরিপূর্ণভাবে বলতেছে না তো। এদিকে আরেক প্রত্যক্ষদর্শী শামলাপুর মসজিদের রোহিঙ্গা মুয়াজ্জিন মোহাম্মদ আমিন ঘটনার একদিন পর থেকে নিখোঁজ বলে জানিয়েছেন তার স্ত্রী। তার অভিযোগ, স্বামীর খোঁজে এখন পর্যন্ত 4 বার বাড়িতে এসেছে পুলিশ। না হরে গিয়ে হয় না, হরে করবো না, তার হদিন বাদ ফিরা দেওয়া হয় আর নিলে আর নয় গেল। পুলিশের বের আর গত নিয়ে দিল গেল গে, ছবি টবি করছে, পিটি পিটি ডিবি করছে। তো জামাই হটো হইনে পারি, ওবার যে জামাই আসে কেঙ্গুরে হইও, তো আমি হতে হইনে পারি এলো হই। পুলিশের বিরুদ্ধে ভোর রাত 4টায় এসে দরজা ভেঙে ঘরে ঢুকে গালমন্দ করার অভিযোগ করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি চালক কালাম। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানান তিনি। চলে আসার পর ঠিক এতটুকু আইছি, একজন এখানে হারাইছে আর একজন এখানে হারাইছি, আমি এখানে। ওটা আমাকে বলছে, আপনি কামাল? হ্যাঁ আমি কামাল। আপনি সাক্ষী দিয়েছেন? হ্যাঁ সাক্ষী দিয়েছি। কোন কী কী সাক্ষী দিয়েছেন? আমি যেটা দেখছি সেটা সাক্ষী দিয়েছি। আমাকে মারতে চাইছে, মনে করেন আমার দাদা এটা ভেঙে ফেলছে আর ওইটা ভেঙে ফেলছে। দুপাশে বাজার ও লোকালয়ের মধ্যে হওয়ায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের 13টি চেকপোস্টের মধ্যে শামলাপুর চেকপোস্ট বেশ আলাদা।
অভিযোগকারীরা বলছেন প্রত্যক্ষদর্শীদের বাড়ি বাড়ি গিয়েছিলেন এসআই অরুণ কুমার চাকমা, তার ফোনে কল করে পাওয়া যায়নি বাহারছড়া তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জকেও। ওমর ফারুক, সময় সংবাদ, শামলাপুর, টেকনাফ, কক্সবাজার। ঝিনাইদহে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের তত্ত্বাবধানে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে জেলা সদর হাসপাতালে। সুস্থ হলে শিশুটির লালন পালনের ব্যাপারে নেওয়া হবে আইনি ব্যবস্থা। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ফুটফুটে ছেলে নবজাতক, মায়ের কোল নয়, ঠাই হয়েছে ঝিনাইদহ সদর হাসপাতালের এ কামরায়। জন্মের পরেই নিষ্ঠুরতার শিকার রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া শিশুটিকে সুস্থ করে তুলতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন চিকিৎসক। দেখে মনে হচ্ছে যে মানে যেই মাস সম্পূর্ণ মাস কমপ্লিট হওয়ার আগেই বাচ্চাটা হয়েছে। এখন আমরা পরে তার ট্রিটমেন্ট দিয়েছি, শুরু করেছি, অক্সিজেন চলছে, অ্যান্টিবায়োটিক চলছে, এখন বাচ্চার কন্ডিশন আগে থেকে ভালো। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর গ্রামের রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। দেখি যে দুই তিনজন মানুষ ওখানে আছে, কি ব্যাপার, তারপর ওরা ডেকে বলে যে আঙ্কেল এখানে আসছে, একটা বাচ্চা পড়ে আছে। আমাদের একটা গ্রামে একটা ছেলে এসে ভয়তে হাত দিচ্ছে না, তো আমরা বললাম যে তাড়াতাড়ি হাত দাও, খুলো। তারপর খুলে দেখে তাজা রয়েছে, আমরা তাড়াতাড়ি খুলে নাও। নবজাতকটির বাবা মারকে অনুসন্ধান করছি, তার আগ পর্যন্ত শিশুটি সকল দেখাশোনা আমরাই করছি। এরই মধ্যে শিশুটিকে অন্তত 20 জন দম্পতি দত্তক নেয়ার আবেদন করেছে বলে জানিয়েছে পুলিশ। সমসংবাদ, ঝিনাইদহ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ছাত্র সংসদের সাহিত্য সম্পাদকের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে ইন্টার্ন ডাক্তাররা। এ ঘটনায় 11 জনকে গ্রেফতার করা হয়েছে। সকাল থেকে মেডিকেলের চিকিৎসা সেবায় যোগ দেননি তারা, এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বৃহস্পতিবার রাতে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ ওসমান গনি ও মেডিকেল ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিক চকবাজার দিয়ে আসার সময় তাদের উপর অতর্কিত হামলা করে দুষ্কৃতিকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের। এ ঘটনার পরপরই দোষীদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকে ইন্টার্ন ডাক্তাররা। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক থেকে অস্বাভাবিক করার জন্য বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। করোনাকালীন এই মহামারীর সময়ে ইন্টার্ন চিকিৎসকরা তাদের সেবা কার্যক্রম বন্ধ রেখে এইভাবে রাস্তায় বসে থাকবে, সেটা আমাদের কখনোই কাম্য না। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান মেডিকেলের পরিচালক। আমাদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে না, সমস্ত টিচাররা বসবো তার মানে তো বুঝতেই পারছেন, এবং ইন্টার্নেটের প্রতিনিধিরা থাকবে, এবং কিভাবে এটাকে সুন্দরভাবে সমাধানে আসা যায় সেই উদ্দেশ্যেই যেহেতু বসবো, এটা সমাধান হয়ে যাবে আমি বিশ্বাস করি। এ ঘটনায় 21 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে চকবাজার থানায় মামলা করা হয়। 11 জনকে গ্রেফতার করে পুলিশ। সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের পর চালের দর লাফিয়ে বাড়লেও ভিন্ন চিত্র ধানের বাজারে। সপ্তাহ ব্যবধানে নওগাঁর প্রান্তিক হাটে মন প্রতি 80 টাকা কমেছে ধানের দর। ধান চালের অসম বাজার ব্যবস্থাকে ব্যবসায়ীদের খেয়াল খুশি বলে অভিযোগ কৃষকদের। ব্যবসায়ী নেতারা বলছেন ভারত থেকে চাল আমদানির ঘোষণায় ধান চালের বাজারে প্রভাব পড়েছে। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। ঈদের পর হঠাৎই কেজিতে 2 টাকা চালের দর বেড়ে যায় নওগাঁর মোকামে। অন্যদিকে ভিন্ন চিত্র ধানের হাটে। সপ্তাহের ব্যবধানে নওগাঁর প্রান্তিক হাটগুলোতে প্রতিমন 70 থেকে 80 টাকা কম দরে ধান কিনছেন মিলাররা। চালের দর লাফিয়ে বাড়লেও ধানের বাজারে উল্টো দরপতনকে ব্যবসায়ীদের কারসাজি বলে অভিযোগ কৃষকদের। কাটারি ধানের দাম কমে গেছে প্রায় 100 টাকা, আতপ ধানের দাম কমে গেছে প্রায় 200 টাকা। হঠাৎ যে চালের দাম ঠিকই আছে, অথচ আমাদের ধানের দাম কমে যাচ্ছে। এই সপ্তাহে 50 থেকে 60 টাকা কমে কম হয়েছে, কম হলে আমাদের একটু সমস্যা। এই ধান বেচে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে, হ্যাঁ, আর আমরা কৃষকরা মরে যাচ্ছি। জেলার ধানের গুরুত্বপূর্ণ হাট আবাদপুকুর, মদইল, মহাদেবপুর ও ছাত্রায় মিনিকেট ধান প্রতিমন 1010 টাকা, পাইজাম 980 টাকা থেকে 1000 টাকা, কাটারি জাতের ধান 1030 টাকা দরে বেচে কিনা চলছে। এক সপ্তাহ ঈদের আগে ঠিক আছে 1050-60 ছিল আমাদের হাটে, 1000 থেকে আরম্ভ করে 1005-1015-20 পর্যন্ত কেনা আছে উপরে। তবে ব্যবসায়ী নেতারা বলছেন ভারত থেকে চাল আমদানির ঘোষণায় মিলাররা হিসেব কষে ধান কিনতে গিয়ে হেরফের হয়েছে ধানের বাজার। যেখানে শতকরা 80% লোক বাংলাদেশে কৃষকের উপর নির্ভর করে, সেই আমদানি করলে কিন্তু অটোমেটিক বাজারটা কমে যাবে। আমার কলকারখানার থেকে উৎপাদিত পণ্য তার তো একটা বাজার দরকার,
সেই বাজার যদি অন্য দেশ দখল করে তাহলে আমি আমার উৎপাদিত পণ্য কোনোভাবেই বিক্রয় করতে পারি না। জেলার কৃষি বিভাগ জানায় গেল মৌসুমে জেলায় 12.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আশুলিয়ায় বিষ দিয়ে 40 বিঘা খামারের মাছ মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। রাতের আধারে দুষ্কৃতিকারীরা এই অপকর্ম করেছে বলে ধারণা মৎস্য খামারের মালিকের। আশুলিয়ার জিরাবো এলাকায় 5 ভাইয়ের অংশীদারিতে থাকা প্রাণ প্রকৃতি অ্যাগ্রো নামের মাছের খাম এই ঘটনা ঘটে। বন্যার পানিতে মাছ যাতে ভেসে না যায় সেজন্য নেট দিয়ে আটকে রাখেন খামার মালিকরা। আজ দুপুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠে। খামারিরা বলছেন মরে যাওয়া প্রতিটি মাছের গড় ওজন 2 থেকে 15 কেজি পর্যন্ত। তাদের দাবি অন্তত 5 কোটি টাকার ক্ষতি হয়েছে। 40 বিঘা জমির ওপরে বিশাল পুকুরে এভাবে মাছ মরে যাওয়াকে স্বাভাবিক মানতে নারাজ 5 ভাই মালিক। কেউ মেরে ফেলেছে বলে মনে করছেন তারা। তো কোনো সময় মানুষের কারোর সাথে আমাদের কোনো ঝামেলা হয়নি, কিন্তু গতকালকে রাত্রে আপনার কে বা কারা দুষ্কৃতকারীরা আমাদেরকে সর্বশান্ত করার জন্য আমাদেরকে এই একদম সমূলে প্রায় আমাদের আমরা আশঙ্কা প্রকাশ করতেছি 5 কোটি টাকার উপরে এই মাছের আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। যদি পিএইচের কারণে হতো, যেহেতু আমাদের এখানে আমাদেরটা ছাড়াও আরও 5টা 6টা খামার আছে যারা চাষবাস করতেছে, শুধু আমার মাছটাই মরতেছে। আর এটা আসলে সুস্থভাবে পিএইচ বা অন্য কোনো কারণে মরেছে এটা মানে বিবেচনায় নেওয়ার মতো না। গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য সময় সংবাদের বার্তা প্রধান তুষার আবদুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এই সংবর্ধনা দেয়। এ সময় নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সামাজিক অস্থিরতা ও অপসংস্কৃতি রোধে সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান তুষার আবদুল্লাহ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারে সিনহার মৃত্যু মামলায় 7 আসামি জিজ্ঞাসাবাদ শুরু, তদন্ত কর্মকর্তা পরিবর্তন। গণমাধ্যমে কথা বলার পর থেকেই লাপাত্তা প্রত্যক্ষদর্শী মুয়াজ্জিন। দেশে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাদক ফেনিথাইলামিনের চালান, চট্টগ্রামে একজনকে আটকের পর চাঞ্চল্যকর তথ্য, আজিজ নামে এক ব্যক্তিকে খুঁজছে র‍্যাব। ঈদের পর চালের দর লাফিয়ে বাড়লেও ভিন্ন চিত্র ধানের বাজারে। সপ্তাহ ব্যবধানে নওগাঁর মন প্রতি 80 টাকা কমেছে দর, অসম বাজার ব্যবস্থায় হতাশ কৃষক। এবং আশুলিয়ায় 40 বিঘা জমির পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ, প্রায় 5 কোটি টাকার ক্ষতি দাবি মালিকের। রাতের আধারে ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় news.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।